ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে। তাকে আটকের পর ঢাকা মহানগর পুলিশের কার্যালয় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি ঘটনার সুনির্দিষ্ট বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। এর আগে সোমবার সকালে কানাডা থেকে ঢাকায় নামলে তাকে ইমিগ্রেশন থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার জিজ্ঞাসাবাদ চলছে। ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জাগোনিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি সুনির্দিষ্ট ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে। সুলতান মনসুর অনেক দিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণে ছিলেন। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তিনি বাংলাদেশের নবনির্মিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের একজন প্রথম সারির সক্রিয় নেতা। সুলতান মনসুর 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 79,742 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময়, অল টাইম হেলদি লাইফ।